হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিবারের মতো এবারও হাজির হয়েছি নতুন কিছু টিপস নিয়ে। তরমুজের কথা সবারই জানা, সুস্বাদু এই ফলটি সবার প্রিয়। আর অসহ্য গরমের মধ্যে কয়েক টুকরো রসালো তরমুজ এনে দেয় অসাধারণ প্রশান্তি। এই মজাদার তরমুজের রয়েছে অনেক উপকারিতা। তরমুজে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও সি এবং সিট্রুলিন সহ বিভিন্ন স্বাস্থ্যকর উপাদান। এইসব উপাদান মানুষের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে চলুন আজ আমরা ত্বক ও স্বাস্থ্য রক্ষার্থে তরমুজের 10টি গুণ সম্পর্কে জেনে নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। নাম্বার 1, মেস্তা। ত্বকে মেস্তা হলে সেটা থেকে রক্ষা পেতে নিয়মিত তরমুজ খাওয়ার অভ্যাস করুন। বিশেষজ্ঞরা বলেন, তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা শরীরের ত্বকের জন্য খুবই উপকারী। আর তাই গরমে রেগুলার তরমুজ খাওয়া হলে আপনার ত্বক আরো উজ্জ্বল ও হারানো লাবণ্য ফিরে আসার সম্ভাবনা থাকে অনেক। নাম্বার 2, রোদে পোড়া ভাব। তরমুজ ত্বকের রোদে পোড়া ও কালচে দাগ দূর করতে সাহায্য করে। কয়েকটি হ্যাক ফলো করলে এটা সম্ভব। তরমুজের রসকে বরফ করে সেটা স্কিনে আলতো করে ঘষতে পারেন। তরমুজের রসে কটন প্যাড ভিজিয়ে ত্বকের রোদে পোড়া জায়গায় দিয়ে 10 মিনিট রাখুন। শুকিয়ে গেলে উঠিয়ে মুখ ধুয়ে ফেলুন। রেগুলার এটা করতে পারেন। এছাড়া পাতলা টাওয়াল বা রুমাল তরমুজের রসে ভিজিয়ে মুখের উপর দিয়ে 15 মিনিট রেখে তারপর মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তরমুজের রসের সাথে শসার রস মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগিয়ে 15 মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। নাম্বার 3, এক্সফোলিয়েশন। সেন্সিটিভ স্কিনের এক্সফোলিয়েশনের জন্য তরমুজ ব্যবহৃত হয়। কিন্তু এর পিউরিতে নরম ফাইবার থাকে, যা ডেড স্কিন দূর করে স্কিন পরিষ্কার করে এবং কালচে ভাব কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। তবে জেনে নিন প্যাক দুটোর কথা। তরমুজের পিউরির সাথে সামান্য মধু মিশিয়ে মিক্সচারটি স্মুথলি স্কিনে রাব করে 15 মিনিট রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তরমুজের পিউরি নিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য চিনি মিশিয়ে মিশ্রণটি স্কিনে আলতো করে রাব করে 15 মিনিট রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নাম্বার 4, হার্টের যত্নে। বিজ্ঞানীদের জরিপ অনুযায়ী তরমুজে রয়েছে একটি বিশেষ উপাদান, যা হার্টের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও তরমুজে ভিটামিন এ এর পাশাপাশি ভিটামিন সি, পটাশিয়াম ও ক্যারোটিন আমাদের দেহের ক্লোরেস্টলের পরিমাণ কমিয়ে তুলতে সাহায্য করে, যার কারণে আমাদের হৃৎপিণ্ড সবসময় যে কোনো রকমের বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকে। নাম্বার 5, চোখের যত্নে। তরমুজে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, যা আমাদের চোখের রেটিনা সুরক্ষিত রাখতে অধিক কার্যকর এবং এই উপাদানগুলো চোখের সানি পড়া থেকে রক্ষা করে। তরমুজের ভিটামিন এ আমাদের চোখের জ্যোতিকে বাড়িয়ে দেয়। নাম্বার 6, কিডনির যত্নে। তরমুজে আছে অধিক পরিমাণে পানি উপাদান, যেগুলো কিডনির উপর চাপ কমিয়ে প্রস্রাবের জ্বালাপোড়া কমায়। তরমুজ কিডনি ও লিভার সুস্থ রাখতে অনেক উপকারী। যারা পানি কম খান তাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা থাকে, আবার যাদের পাথর হয়ে যায় তারা এর ব্যথায় অনেক কষ্ট পান। তারা যদি খাদ্য তালিকায় তরমুজ রাখেন তাহলে ব্যথা থেকে কিছুটা উপকার পাবেন। তবে শুধু তরমুজ না খেয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। নাম্বার 7, হাড়ের যত্নে। তরমুজে আছে লাইকোপিন নামে এক ধরনের লাল উপাদান, যাতে আছে অধিক পরিমাণ ক্যালসিয়াম। আর আমরা সবাই জানি ক্যালসিয়াম হাড়কে মজবুত ও সুস্থ রাখে। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দিন দিন দুর্বল হয়ে থাকে, আর তাই তরমুজ নিয়মিত খেলে হাড়ের গঠন সুস্থ ও মজবুত করতে খুবই সহায়ক। নাম্বার 8, স্বাভাবিক রক্তচাপ। তরমুজে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও পটাশিয়াম আমাদের দেহের ব্লাড প্রেশার নর্মাল রাখে। তাই খাদ্য তালিকায় আমাদের নিয়মিত তরমুজ রাখা উচিত যারা রক্তচাপের সমস্যায় ভোগেন। নাম্বার 9, শরীরের ব্যথা। অনেক মানুষ বাত বা মাংসপেশি ব্যথায় ভোগেন অথবা ব্যায়ামের পর শরীরের ব্যথায় কষ্ট পান। এর থেকে বাঁচতে চাইলে প্রতিবার ব্যায়ামের পর বা ব্যায়াম করার কমপক্ষে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে তরমুজ খেলে এই ব্যথা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া সম্ভব। নাম্বার 10, হাঁপানি প্রতিকার। যাদের অনেক শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আছে তাদের খাদ্য তালিকায় নিয়মিত তরমুজ রেখে হাঁপানি প্রতিকার করতে পারেন। এছাড়া সাধারণ মানুষ যাদের প্রচুর ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তারা নিয়মিত তরমুজ খান, তাহলে অ্যালার্জি প্রতিরোধ করা সম্ভব। কারণ তরমুজে আছে প্রচুর ভিটামিন সি, যা অ্যালার্জি বা হাঁপানি সারিয়ে তুলতে অনেক কার্যকর।
এই তো দেখে নিলেন ত্বক ও স্বাস্থ্য রক্ষায় তরমুজের 10টি গুণ নিয়ে। তরমুজ কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সুস্বাস্থ্য নিশ্চিত করাটাই সবার আগে প্রয়োজন। কারণ যদি শরীর সুস্থ না থাকে তবে আসলে বাকি সবই কিন্তু বৃথা। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ও নিজের পরিবারের যত্ন নিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।